Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare. Vijito Rishi Kavayu Viradanta Muna Sturagam Jaya Jatanti Antumati Lolo Mupayo Kido Vyasana Satamrito Samavahayo Guru Charanam Bani Jaivaja Santakrito Karnodhara Jalodho Sisila Bhakti Siddhanto Saraswati Goswami Thakur Gauriya Goshthipati janichen Gauriya Goshthipati Sisila Bhakti Siddhanto Saraswati Goswami Thakur Prabhupad janichen je muhurte amader sanmukhe kono rokkhakorta thakbe na se muhurte এই পারিপার্শ্বিক পরিবেশ প্রবল বিরুদ্ধ রূপ ধারণ করে আমাদেরকে আক্রমণ করতে উদ্যত হবে গৌড়ীয় গোষ্ঠীপতি শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ জানিয়েছেন যে যে মুহূর্তে আমাদের সম্মুখে আমাদের কোনো রক্ষাকর্তা থাকবে না সে মুহূর্তে এই পারিপার্শ্বিক পরিবেশ বিরুদ্ধ রূপ ধারণ করে আমাদেরকে আক্রমণ করার জন্য গ্রাস করার জন্য উদ্যত হবে আমাদের রক্ষাকর্তা তো আছে আমাদের স্বামী আমাদের রক্ষা করেন আমাদের স্ত্রী আমাদের রক্ষা করেন আমাদের পিতামাতা আমাদের রক্ষা করেন আপনি রক্ষাকর্তা নেই বলছেন কেন আমি এই রক্তমাংসের জড়পিণ্ডটা দুর্গন্ধ দূষিত এটাকে রক্ষা করার কথা আমি বলি নাই আপনারা স্থূলবুদ্ধি সম্পন্ন এই জন্য আমার কথার মর্মটা উপলব্ধি করতে পারেন নাই আমি এই দুর্গন্ধ দূষিত এই জড় শরীর এই পিণ্ড রক্তমাংসের এটাকে রক্ষা করার কথা আমি বলি নাই শাস্ত্র বলছেন অমেদ্য পূর্ণে কৃমি কীট সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে কলে ভরে মূত্র পুরীষে ভাবিতে রমন্তি মূঢ়া বিরমন্তি পণ্ডিতা যারা বাস্তবিক পক্ষে মূর্খ তারা এই রক্তমাংসের শরীর এই জড়জগতের লাভ লোকসানের বিষয় নিয়েই সবসময় সর্বদা ব্যস্ত থাকেন যারা একটু বুদ্ধিমান তারা সবসময় সন্তর্পণে এই জীবনযাপন করার চেষ্টা করবেন করে করে থাকেন কারণ শাস্ত্রের বিচারে বলছেন বিষয়াসক্ত চিত্তানাম কৃষ্ণাবেশ সুদূরতঃ বিষয়ে আসক্ত রয়েছে আমার মন সম্পূর্ণরূপে অথচ আমি হরিভজন করে নিলাম এটা অ্যাবসার্ড এটা একটা গ্যাঁজাখুরি কথা সর্বদা আমার মন বিষয়েতে রমণ করছে অথচ আমি হরিভজন করে নিলাম তিলকমালা করছি আমি দীক্ষা নিয়েছি এগুলো সব অ্যাবসার্ড কথা এগুলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজ পরম পূজ্যপাদ বামন গোস্বামী মহারাজ এদেরকে বোকা বানানো যায় না মহাপুরুষগণকে বোকা বানানো যায় না শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন বদ্ধজীবের সম্মুখে যতক্ষণ পর্যন্ত একটা জ্বলন্ত আদর্শ না থাকে ততক্ষণ পর্যন্ত তারা ভজনে কোনো বল লাভ করতে পারে না ইন্সপিরেশন পায় না যতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে একটা জ্বলন্ত আদর্শ না উপস্থিত থাকেন ততক্ষণ পর্যন্ত আমরা ভজনে কোনো বল লাভ করতে পারি না বদ্ধজীবের সাধ্যও নাই সে ভজন করে নেবে হরিভজন যে ক্ষেত্রে রূপগোস্বামীপাদ পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুক্তকৌলেই রূপাস্যমানম
মুক্তকুলের উপাস্যমান বস্তুকে আমি বদ্ধ অবস্থায় হরিভজন করে নেব, এটা কি করে সম্ভব হতে পারে? যিনি মুক্তকুলের উপাস্যমান, মুক্তকুল বলতে আমি শুধু বিষয়মুক্ত হয়েছে বা প্রকৃতি থেকে, প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হয়েছে সে মুক্তের কথা বলি নাই। এটা হরিভজনের রাস্তায় মিনিমাম ইয়ারস্টিক, মানে মিনিমাম কোয়ালিফিকেশন, এই কথাটা আমি বলতে চাই নাই। আমার কথার উদ্দেশ্য আরও গভীর। মুক্তকুলির উপাস্যমানম বলতে তিনি প্রকৃতি জয় করেছেন, অতএব তিনি হরিভজন করবেন, এ কথা আমি বলতে চাই নাই। প্রকৃতি জয় করার পর অনেক ক্ষেত্রেই দেখা গেছে তারা হরিভজন করতে পারেন নাই, কারণ প্রকৃতি জয়ের পরেতে প্রকৃতি জয় আমি করে নিলাম, প্রকৃতি জয়ের বড়েতে আমার উদ্দেশ্য কী? প্রকৃতি জয় আমি করে নিলাম, প্রকৃতি জয়ের পরে নেক্সট আমার টার্গেট কী? দ্যাট ইজ দ্য ভাইটাল পয়েন্ট। প্রকৃতি জয় করার পরেও আমি অধঃপতন হতে পারে আমার, এরকম অনেক ঘটনা আছে। পিতামহ ব্রহ্মাও এই কথা বলছেন, আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততঃ পততি অধ অনাদৃত যুষ্মদঙ্গ্রহেয়। তোমার চরণোদ্বয়ের সেবাকে নিত্য মনে না করে যারা মুক্ত হয়েছি বলে অভিমান করেছেন তাদের সবাই পায় অধঃপতিত হয়েছেন। কাজেই প্রকৃতি জয় করার পর আমাদের বিকশিত বদনা, দাঁতটাকে খুলে হাসি, এটা প্রয়োজন নাই। প্রকৃতি জয়ের পরে আমি কি করতে চাই? যদিও প্রকৃতি জয়টাই এখন বর্তমানে যে সমাজ, ভজন সমাজ বা জড়জগতের যারা আছেন তাদের কাছে এটাই এখন একটা বিরাট ভাইটাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যদি এটা কিছু না, এটা তুচ্ছ, তথাপি এটাই এখন একটা ভাইটাল পয়েন্ট। এই প্রকৃতি কেউ জয় করতে পারছে না, প্রকৃতি জয়ের জন্য সমগ্র জীবন চলে যাচ্ছে, শুধু সমগ্র জীবন নয়, জন্মের পর জন্ম চলে যাচ্ছে, তথাপি প্রকৃতি জয় হচ্ছে না। কিন্তু যে প্রকৃতি জয়টা আমরা শুনেছি সদ্গুরু সেবার দ্বারা, বৈষ্ণবের সেবার দ্বারা অনায়াসেই নাকি হয়ে যায়, তাহলে এটা কি, তাহলে এতে কী প্রমাণিত হয়? নিশ্চয়ই আমি গুরু সেবা করি নাই। শাস্ত্রের প্রমাণে বলছেন, যিনি সদ্গুরু সেবা করেছেন, বৈষ্ণবের সেবা করেছেন, তিনি নাকি অনায়াসেই প্রকৃতি জয় করে ফেলবেন, ওটার জন্য চিন্তা করতে হয় না। তাহলে এটা প্রমাণ করছে নিশ্চয়ই আমি গুরু সেবা করি নাই, গুরু বৈষ্ণবের সেবা আমি করি নাই। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের কাছে বলছেন এগারো স্কন্ধে সুন্দর, যে দেখো প্রকৃতি জয়টা বড় কথা নয়, এটা এরকমভাবে চুটকি দিয়ে হয়ে যায়। যারা বাস্তবিক হরিভজন করতে এসছেন, যারা হরিভজন করতে আসেন নাই, শিল বামন গোস্বামী মহারাজের ভাষায় ওরা খিচুড়ি খেতে এসছে, এরা কি হরিভজন করতে এসছে নাকি হরিকথা শুনতে এসছে? এরা তো খিচুড়ি খাওয়ার লোক, তাদের জন্য আমার হরিকথা কতটা কার্যকরী হবে জানি না। তথাপি যদি কোনো কানে যায়, এ কথা আমি গুরুদেবের নাম নিয়ে শপথ করে বলছি, এই জন্মে যদি না হয় পরের জন্মে হলো যখন হোক, এই হরিকথা তাদের হৃদয়েতে একটা রিয়াকশান আনবেই আনবে, এত বড় দৃঢ় বিশ্বাস আমার আছে। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে বলছেন, উদ্ধব প্রকৃতি জয়টা বড় কথা নয়, এটা অনায়াসেই হয়। রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎ সর্বম গুরৌ ভক্তা পুরুষো হি অঞ্জসা জয়েত। অঞ্জসা মানে ইজিলি। রজস্তমশ্চ সত্যেন, রজতমকে সতর দ্বারা পরাজিত করো, সতকে বিশুদ্ধ সত, সেটাকে কি বলে উপশম। উপশম কথার অর্থ হল রিমিডি। উপশম কথা হল, আমি সংস্কৃত ভাষা, এটা বাংলাতেও বলে উপশম, মানে কিওর। আর এই এই যে উপশম কথা এখানে ব্যবহার করা হয়েছে, এই উপশম মানে আমার চঞ্চল ইন্দ্রিয় বৃত্তি, চঞ্চল মন, এগুলোকে বশীভূত করবার জন্য যেসব ওষুধ আমাদেরকে গুরু বৈষ্ণব দিয়েছেন,
একাদশী আসি আদি ব্রত পালন করা, গুরুদেবের আনুগত্যে সেবা করা, এইসব এগুলোকে বলা হয় উপশমেন চ। মায়াবাদীর মতো আমরা উপশমের ব্যাখ্যা করব না। উপশমের ব্যাখ্যা মায়াবাদীরা অন্যরকমভাবে করবেন, যোগ জ্ঞানের পদ্ধতিতে। আমরা বলবো গুরুবানুগত্যে পারফেক্টভাবে বাস্তবিকভাবে যে সেবা করার পদ্ধতি, তার মধ্যে যেসব উপবাস আদি হবে, আমার স্বেচ্ছাচারিতাকে রেগুলেটেড করবার জন্য যেসব বিধানগুলো শাস্তে দেওয়া আছে, অ্যাট দ্য সেম টাইম তার সঙ্গে যে পঞ্চতত্ত্ব হরিনাম করবার যে বিধান, হরিনাম হরিকীর্তন, এটা হলো সবচেয়ে বড় রেমেডি। এটা পরীক্ষিত মহারাজের সঙ্গে সুখদেব গোস্বামীর আলোচনা প্রসঙ্গে আমরা জানতে পেরেছিলাম। সেখানে আমরা পরিষ্কার সুখদেব গোস্বামী পরমহংস শ্রেষ্ঠ জানিয়ে দিয়েছেন, এতদ নিবৃত্তমানানাম মিচ্ছতাম অকুতো ভয়ম যোগিনাম নিপনির্ণিতম হরের নামানুকীর্তনম। তাহলে হরিনাম কীর্তন ইচ আলটিমেটলি হরিকথা হরিনাম, এটি হচ্ছে অ্যাকচুয়ালি বাস্তবিক পক্ষে আমাদের সমস্ত রোগের উপশম হয়ে যায়। এই উপশমেন চ, যদি কেউ মনে করেন আমি গুরু বা আনুগত্য করব না, আমি এমনি নিজেই গুরুচরণ আশ্রয় না নিয়ে হরিনাম করব, আমি বলে এই কথা যিনি বলেন তা নিশ্চয়ই শাস্ত্রের মিনিমাম কথাটাকেও কানে তার যায় নাই। ভজন রাজ্যের পথে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিংই হলো গুরুচরণের সাবমিশন। যতক্ষণ পর্যন্ত না গুরুচরণের আশ্রয় স্বীকার আনুগত্য না হয়, যতক্ষণ পর্যন্ত গুরুতত্ত্বের অনুভব না হয়, ততক্ষণ পর্যন্ত হরিভজন শুরুই হয় না, হরিভজনের কোনো স্টার্টিংই হয় না। হরিভজন শুরু হলে তবে তো শেষ হবে, তবে আমি সিদ্ধ হব। বদ্ধজীবী যে মন, জড় মন, জড় বুদ্ধি এসব নিয়ে পড়ে রয়েছে, জড় বিষয়বস্তুকে কাজে লাগিয়ে, তার ইনফ্লুয়েন্সকে কাজে লাগিয়ে আমি হরিভজন করব, এটা হয় না। যেখানে গীতাতে ভগবান পরিষ্কার জানাচ্ছেন, দেখো তোমরা যে বুদ্ধিটাকে অত্যন্ত বুদ্ধিমান বলে মনে করো নিজেকে, এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে হরিভজন করে নেবে মনে করেছো, এটা হবে না। কেন হবে না? আমি তো খুব ইন্টেলিজেন্ট, আমি তো পরীক্ষায় ভালো ভালো রেজাল্ট করেছি, ডক্টরেট করেছি, মানে হবে না। কারণ বাস্তবিক পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, দেখো উদ্ধব, আমি বুদ্ধিমান তাকেই বলি যে বাস্তবিক এই মাত্র দুই একদিনের জীবন ধারণ করবার পর, যেখানে জীবনের কোনো সিওরিটি নাই, যখন তখন আমার জীবন চলে যাবে, এই মাত্র কয়েকদিনের ক্ষণস্থায়ী জীবন ধারণ করবার পর এ জগতের অস্থায়িত্ব, আনস্টেবিলিটি অনুভব করবে, এবং করে কি করে আমার আত্মকল্যাণ হতে পারে, এই চিন্তা, আত্মচিন্তন যার মধ্যে আসবে তাকেই আমি বুদ্ধিমান বলি। এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী এই কথা প্রায়ই উত্থাপন করতেন। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, উদ্ধব আমার দৃষ্টিতে সেই হচ্ছে বুদ্ধিমান, এষাম বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীণাম যত সত্যম অনৃতে নেহম অর্থেন আপনতি অমৃতম। এই মাত্র কয়েকদিনের জীবনে বাস্তবিক অমৃত পাওয়া যাবে কি না, কী করে পাওয়া যায়, এ প্রশ্ন যার মধ্যে জাগরুক হচ্ছেন তাকেই আমি বুদ্ধিমান বলি উদ্ধব। বাদবাকি যারা যাচ্ছেন তাদের, ভক্তিবিনোদ ঠাকুরের ভাষায় তাদের বলতে হয়, জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মিয়া জীবকে করে গাধা। প্রত্যেকটা বুদ্ধিমান জীব এই জড়জগতে তারা গাধা ছাড়া অন্য কিছুই নয়। জড়জগতে যত বুদ্ধিমান যাচ্ছেন, যত ইন্টেলিজেন্সিয়া আর যত এজেন্সি আছে তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে, এই জড়জগতের অনেক কিছু সমাধান তারা হাসিল করতে পারেন, কিন্তু তাদেরকে বাস্তবিক পক্ষে বুদ্ধিমান বলা হচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, কিন্তু আমাদের এতটাই দুর্দশা, গীতার মিনিমাম টিচিংস শিক্ষাটুকু আমরা নিতে রাজি নয়। গীতাতে ভগবান বলেছেন পরিষ্কারভাবে, ভূমি রাপ অনলো খং মনো বুদ্ধি বায়ুরে বস
অহংকার ইতিয়ং মে প্রকৃতির অষ্টধা। অর্জুন, এইগুলো সব প্রকৃতির অন্তর্গত বিষয়, তোমার যে বুদ্ধিটা আছে যেটা প্লে করার চেষ্টা করছো, যেটা দিয়ে তুমি পরীক্ষা পাস করেছো, সেগুলো জড় বুদ্ধি, এটা হরিভজনে লাগবে না। তোমার যে মন আছে, অনেক ভাবুক মন, অনেক কিছু চিন্তা তুমি করতে পারো, সেই মনটাও জড়। জড় বলতে এই জড় জগতের অন্তর্গত, মায়া জগতের অন্তর্গত বিষয়, ভূমি রাপ অনলোক খং মন উদ্ধির এবচ অহংকার ইতিয়ম্যে প্রকৃতির অষ্টধা। অর্জুন, এগুলো সব আট প্রকার জিনিস, এগুলো সব প্রকৃতির অন্তর্গত, তাহলে এই বুদ্ধি দিয়ে হরিভজন হবে না? না, হবে না। তাহলে কীভাবে হরিভজন হবে? যখনই আমি সদ্গুরু চরণে সাবমিশন করব, আত্মনিবেদন করব, তখনই আমার এই বুদ্ধি, দূষিত বুদ্ধি শুদ্ধ হয়ে যাবে। এই দূষিত বুদ্ধি আমার থাকবে না। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণতারে করে আত্মসম। এই কথাগুলো অনুভবে আসা দরকার, শুধু মুখস্থ করলে হবে না। আমরা জগতের কাছে হাততালি পাওয়ার জন্য হরিকথা বলতে চাই না, জগতের প্রতিষ্ঠায় আমরা পেছাপ করে দিই। আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আনুগত্যে থাকতে চাই, জড়জগতের কোনো প্রতিষ্ঠা আপনাদের কাছে চাই না। যদি চাইতাম, এই কথাগুলো ব্যাসাসনে বসে বলবার মতো সাহস আমার হতো না। যদি আমার ইচ্ছা থাকতো আপনাদের কাছ থেকে প্রণামি নেবো, আপনাদের মালা নেবো, তাহলে এই কথাগুলো বলবার সাহস আমার হতো না। যতক্ষণ পর্যন্ত আত্মনিবেদন না হয়, ততক্ষণ পর্যন্ত বদ্ধজীবের অপ্রাকৃত জগতের নিচড় সত্য কথা বলবার সাহস উৎপন্ন হয় না। আর পরম পূজ্যবাদ কেশব গোস্বামী মহারাজ জানিয়েছেন, নিরপেক্ষ না হইলে ধর্ম না জয় রক্ষণে। এসব কথার অনেক ব্যাখ্যা, তার আবির্ভাব তিরোভাব আলোচনা হয়ে থাকে, এখন সময় নাই। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর সম্বন্ধ বিচার প্রসঙ্গে জানিয়েছেন, শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর সম্বন্ধ বিচার প্রসঙ্গে জানিয়েছেন যে আমাদের এই যে মন আছে, এটাকে বলা হয় চিদাভাস, মাইন্ড ইট। যারা বহুদিন ধরে হরিকথা শুনছেন, শ্রীল বামন গোস্বামী মহারাজ পরম, যারা প্রচুর, তারা ছাড়া এই কথাগুলো অনুভব করতে পারবেন না, সহসা হয় না। প্রচুর সত্যি কথা শুনেছেন, তারা ছাড়া বাদবাকি ব্যক্তি কিছু উপকার পাবেন নিশ্চয়ই, তাদের স্বীকৃতি হবে। অনুভবে আসা খুব কঠিন, কেন অনেক গম্ভীর কথা এইসব। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমে ঠাকুর জানিয়েছেন, আমাদের এই যে মন বদ্ধজীব, যে মন, যে মন নিয়ে তারা চিন্তা করে বিভিন্ন রকম, যেটাকে ভাগবতে পরিষ্কার জানানো হয়েছে, তোমার এই মনটাকে বলা হয়েছে মনো এব মানুষানম কারণম কারণম বন্ধনমুক্তয়ো, বন্ধন এবং মুক্তির কারণ হলো তোমার এই মন। মনো এব মানুষান এব অ্যাফার্মেটিভ, মনো এব মানুষানম কারণ বন্ধনমুক্তয়ো মুক্তয়ো, এই মনই তোমার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে, এই মনই তোমার বন্ধনের কারণ, যার জন্য গুরুচরণে সাবমিশন দরকার। গুরুচরণে শতকরা শত প্রতিশত যদি আনুগত্য সিদ্ধ হয়েছে, অথচ আমার হরিভজন হয় নাই, এটা হতে পারে না। যাদেরই গুরুচরণ, সদ্গুরুচরণে আনুগত্য সিদ্ধ হয়েছে, তাদের হরিভজন হয়েছে। কাজে এতে আমরা দৃঢ় আশা বন্ধ রাখি, আমাদের একটা বিরাট আশার, একটা উৎসাহের একটা উদ্দীপনা আছে হৃদয়ে। আমরা আশা ছাড়া, উদ্দীপনা ছাড়া আমরা হরিভজন করি নাই। জড়জগতের সব তুচ্ছ বিষয়গুলোকে ত্যাগ করে হরিভজনে এসে আরও বেশি করে কামিনীকাঞ্জন সংঘের জন্য আমি ব্যস্ত হব। এত বড় উল্লুক পাঠা আমি নই, হতে পারি আমি বোকা, এত বড় উল্লুক পাঠা আমি হতে চাই না। যে জড়জগতের যে বিষয়গুলো ছিল, যেগুলো আমার কাছে অনায়াসেই আমাকে সম্মান দিচ্ছিল, টাকা পয়সা দিচ্ছিল, কামিনীকাঞ্চন দিচ্ছিল, সেইগুলোকে ত্যাগ করব বলে আমি নাকি ত্যাগী হওয়ার জন্য, ভগবত প্রাপ্তির জন্য, কৃষ্ণ অন্বেষণের জন্য আমি নাকি ত্যাগী হয়ে এসছি মঠে। আমি ব্যাসাসনে বলে প্রতিজ্ঞা করতে পারি কি? আমি তো কৃষ্ণ অন্বেষণের জন্য আমি ত্যাগ করে এসছি সংসার। আর যে সংসার নাহি লাগে ভালো, কাহাঁ যাই কৃষ্ণ হেরি, এ চিন্তা বিশাল, এ তো ভক্তিবিনোদ ঠাকুরের কথা। আমি তো কীর্তনই করি, বংশীদাস বাবাজি মহারাজ এরকম বলতেন, তুমি তো গাইয়াই গেলা,
ঢাকাই ভাষায় বলতেন, তুমি তো গাইয়াই গেলা, তুমি তো গাইলে খালি, যা যার অনুভব হওয়ার হলো। যেখানে বলতে গিয়ে বলছেন যে মনকে চিদাভাস বলা হয়, এই চিদাভাস মন যতক্ষণ পর্যন্ত আমাকে বিরক্ত করবে, অর্থাৎ যতক্ষণ আমি এই মায়াদেবী চরণে আত্মসমর্পণ করে রেখে দিয়েছি ততক্ষণ পর্যন্ত মায়ামুক্তির কোনো রাস্তা নাই। যেটাকে শুদ্ধ ভাষায় ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন যে এই জড়জগতের অহংতত্ত্বের নিকট, ঠিক এই ভাষা ব্যবহার করছেন ভক্তিবিনোদ ঠাকুর, এই জড়জগতের অহংতত্ত্বের নিকট যারা নিজেকে বিকৃত পশু করে রেখে দিয়েছেন তাদের মুক্তির আর কোনো রাস্তা নাই। যারা বিন্দুমাত্র ওই সেই ফাঁদ থেকে একটু বেরিয়েছেন, সে বন্ধন থেকে একটু আলগা হওয়ার চেষ্টা করছেন, তাদের পক্ষে মঙ্গলের সম্ভাবনা আছে। যারা জড়জগতের অহংতত্ত্বের নিকটে নিজেকে বিক্রয় করে রেখেছেন, কৃতদাস করে রেখেছেন, তাদের মুক্তির আর কোনো রাস্তা নাই। আমি জড়জগতের অহংতত্ত্বের কথা বলছি, আমি অপ্রাকৃত অহংতত্ত্ব, আমি কৃষ্ণদাস এই কথা কিন্তু বলি নাই। অপ্রাকৃত অহংতত্ত্ব আমাকে উন্নতির রাস্তায় নিয়ে যাবে, কিন্তু এই জড়জগতের অহংতত্ত্ব আমাকে দিনে দিনে অধঃপতনের পথে নিয়ে যায়। ভক্তিবিনোদ ঠাকুর এই জন্যেই জানাচ্ছেন, যারা জড়জগতের অহংতত্ত্বের নিকট নিজেদেরকে সম্পূর্ণরূপে বিকৃত করে রেখেছেন তাদের মঙ্গলের রাস্তা আর নাই, তারা একেবারেই নিরেট মাকাল ফল, তাদের মঙ্গলের আর কোনো রাস্তা নাই। যেখানে আমি একটু আগে আলোচনা প্রসঙ্গে বললাম আমি নাকি কৃষ্ণান্বেষণের জন্য সব জড় সংসার ত্যাগ করে এ অপ্রাকৃতিক জগতে অগ্রসর হব বলে এসছি, গোপিকারা বৃন্দাবনেতে কৃষ্ণান্বেষণ করেছিলেন আপনারা জানেন, গোপীগীতাতে পড়েছেন, এসব পড়ার অধিকারও আমার নাই, আমি সহজিয়া হতে চাই না, হতে পারে অল্প ভজন করব, কিন্তু সহজিয়া হওয়ার ইচ্ছা আমার নাই, সেই জন্য সামান্য অধিকার নিয়ে অত্যন্ত গোপন অধিকারের বস্তুগুলোকে আমি আলোচনা করতে চাই না। যেখানে আলোচনা প্রসঙ্গে গোপিকারা বলছেন যে আমরা কৃষ্ণান্বেষণ করতে যাই, গোপিকারা কৃষ্ণান্বেষণ করছেন, যেখানে ভাগবতে বলছেন বিচিকুর উন্মত্তক বনম বনাত বনম, বিচিকুর উন্মত্তক বধ বনাত বনম, গোপিকারা এক বন থেকে আরেক বনে জঙ্গলের মতো বঙ্গে পাগলের মতো খুঁজছেন, হা কৃষ্ণ করে, বিচিকুর উন্মত্তক বধ বনাত বনম, এক বন থেকে আর পাগলের মতো অবস্থা। আমাদের যদি গুরু বৈষ্ণবের আনুগত্যে শ্রীল বামনদেব গোস্বামী মহারাজ, শ্রীল কেশব গোস্বামী মা, এদের হৃদয় যদি আমাদের প্রতিফল আমরা যদি অনুভব করতে পারি, তাহলে বুঝব তারা এই জগতের মঙ্গলের জন্য কিভাবে অনর্গল হরিভজনের একটা আদর্শ স্থাপন করেছেন। যেটা শুরুতে আমি বলেছিলাম, বদ্ধজীবের সম্মুখে যতক্ষণ পর্যন্ত একটা জ্বলন্ত আদর্শ না দেখতে পায় বদ্ধজীব হরিভজনের শক্তি পায় না। আবার জ্বলন্ত আদর্শ থাকলেও গুরু সেবা করবার জন্য না এসে যদি গুরুর থেকে সেবা নেওয়ার জন্য আমি এসে থাকি, তাহলে বিপরীত ফল হয়ে যাবে। গুরুদেবকে সেবা করা আর গুরুদেবের থেকে সেবা আদায় করা দুটো ভিন্ন কথা, দুটো এক কথা নয়। গুরুদেবের থেকে সেবা আদায় করা যায়, গুরুদেবের কাছে সেবা করার অভিনয় করে আমি গুরুদেবের কাছে থাকতে পারি, গুরুদেবের যে রিপুটেশন আছে, নাম যশ আছে, সেটাকে কাজে লাগিয়ে আমি গুরুদেবের সেবা করেছি, কাজে লাগিয়ে আমি আমার উদ্দেশ্য হাসিল করতে পারি। তারা সর্বাপেক্ষা বেশি অধিক দণ্ডনীয়, তারা সবচেয়ে বেশি পানিশমেন্ট পাবেন। যারা গুরু বৈষ্ণবের সেবা করতে এসে গুরুদেবের গুরু বৈষ্ণবের থেকে সেবা গ্রহণ করছেন অন্যায় ব্যতিরিকভাবে, গুরুদাস কখনও বৈষ্ণবগণকে নিজের পায়ের তলে রাখতে চায় না। যারা গুরুদাস তারা প্রত্যেক বস্তুতে গুরু দর্শন করেন, কোনো মেয়ে ছেলে দেখেন না, কোনো ব্যাটা ছেলে দেখেন না, কোনো বুড়ো দেখেন না, কোনো শত্রু দেখেন না, কোনো মৃত্যু দেখেন না, অন্যায় ব্যতিরিকভাবে প্রত্যেক বস্তুতে তারা গুরু দর্শন করেন।
শিল বামন গোস্বামী মহারাজের সম্বন্ধে বলতে গিয়ে আমার এগুলো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হচ্ছে, নাহলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। তার এই রকম দর্শন ছিল, প্রত্যেক মুহূর্তে তিনি গুরু দর্শন করতেন, শিষ্যকেও তিনি শিষ্য মনে করতেন না, গুরু মনে করতেন। তাই জন্য তিনি মহাভাগবত, তাই জন্য তিনি মহাবৈষ্ণব। যে কথা বলতে গিয়ে প্রভুপাদ জানাচ্ছেন, ভাগবতে এ কথা বলা আছে, প্রভুপাদ জানাচ্ছেন যে পর্যন্ত আমরা আমাদের মস্তকটাকে শুদ্ধ গুরু বৈষ্ণবের সামনে বিক্রয় না করব, ততক্ষণ পর্যন্ত ভগবত প্রাপ্তির কোনো আশা নাই। যতক্ষণ পর্যন্ত শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের ভাষায় বলতে গেলে, শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে বলা আছে, গুরুপাদ পদ্মে বলতেন, বাবা বিকৃত পশুর যথা, ঠিক এই শব্দটা ব্যবহার করতেন, ভাগবতে এই কথা বলা আছে, বিকৃত পশুর যথা, আমাদের আনুগত্য কেমন হবে, বলছেন বিকৃত পশুর যথা। যেমন আমরা মার্কেটে গেলে সেখান থেকে একটা হাটে গেলাম, গিয়ে একটা পশু কিনে নিয়ে এলাম, সেই পশুটাকে যখন কিনে নিয়ে এলাম, সেই পশুটা পূর্বে যে মালিকের কাছে ছিল কী অবস্থায় ছিল, কীরমভাবে ছিল, সে আবদারটা এখানে করতে পারবে না। পশুটাকে আমি মার্কেট থেকে, বাজার থেকে, হাট থেকে কিনে এনেছি, এখন এখানকার মালিক যেভাবে তাকে রাখবে, যদি জ্যৈষ্ঠ মাসের রোদ্দুরে রাখে তাকে থাকতে হবে, জল দিলেও খাবে, না দিলে খাবে না, এরকম অবস্থায় তাকে থাকতে হবে। ভাগবতে এর চেয়ে ভালো উদাহরণ আর হতে পারে না আমার মনে হয়। অনেক সিদ্ধান্ত, অনেক তত্ত্ব আলোচনা করবার থেকে একটা করে যদি প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়া যায়, সেটা অনুভবেতে বেশি করে আসতে পারে। অনেক দার্শনিক অনেক তত্ত্ব কথা বলবেন, অনেক কথা বলতে পারেন, ফিলোসফিক্যাল ডেসক্রিপশন, কিন্তু বাস্তবিক পক্ষে যদি আমাকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখান, এই দেখো উদাহরণ, তাহলে কিন্তু আমার কাছে অনেক সুবিধা হয়। যার জন্য প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে নৃসিংহদেব পরিষ্কার জানিয়েছেন, নৃসিংহদেব পরিষ্কার জানিয়েছেন প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে, প্রহ্লাদ যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে, শ্রীল প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব বলছেন, প্রহ্লাদ যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে ঠাকুর তোমার ভক্ত কেমন হয়, যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি বেশি কথা বলবো না, আমি খালি দেখিয়ে দেবো, ওই দেখো প্রহ্লাদকে দেখো, মদভক্ত প্রতিরূপ দৃক। আমাদের সব যত দার্শনিক আছেন, জীবগোস্বামীপাদ, রূপগোস্বামীপাদ, সনাতন রূপ যত আছেন, ভক্তিমী ঠাকুর প্রভু, সবাই যারা বাস্তবিক দর্শন করেছেন, তারা জড় দর্শনের পথিক নয়, তারা প্রত্যেকেই জানাইছেন অপ্রাকৃত জগতে যা কিছু আমরা কথা বলবো সেগুলো জেনে রাখবে, সেগুলো একটা দিক নির্ণয়, ডিরেকশন। সূর্য পূর্ব দিকে ওঠে, তার মানে এই নয় সূর্য পূর্ব দিকের মালিক, জন্মদাতা। সূর্য পূর্ব দিকে ওঠে, কত দূর যাবে তুমি পূর্ব দিকে, যাও দেখো। সেখানে বলা হয়েছে যে আমাদের যা কিছু বিধি নিষেধ, যা কিছু আছে, যত কিছু আমাদের দার্শনিক ব্যাখ্যা আছে, সেগুলো কমপ্লিট রূপে আমাদের হৃদয় অনুভবেতে আসবে তখন, যতক্ষণ পর্যন্ত যখন আমরা গুরুচরণে, সদ্গুরুচরণে আত্মসমর্পণ সিদ্ধ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু অনুভবে আসবে না, যতক্ষণ আমরা করতে পারবো না। যার জন্য শ্রীল প্রভুপাদ জানিয়েছেন যে যারা গৌড়ীয় মঠে এসছেন, কীভাবে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ জানাচ্ছেন যে দিব্য জ্ঞানের অপব্যবহার করবার মানসে, দিব্য জ্ঞানের অপব্যবহার করবার মানসে যারা গৌড়ীয় মঠের আশ্রিত পরিচয়ে পরিচয় দেওয়ার চেষ্টা করছেন, আপনারা জেনে থাকুন গৌড়ীয় মঠের সঙ্গে তাদের কোনো সম্বন্ধ নেই, ছিল না এবং থাকবে বলে মনে হয় না। অপ্রাকৃত জগতের যে দিব্য জ্ঞান যেটা গৌড়ীয় মঠে পাওয়া যায়, সেই দিব্য জ্ঞানের অপব্যবহার করবার মানসে যারা আমিও গৌড়ীয় মঠের আশ্রয় গ্রহণ করেছি বলে দাবি করছেন, প্রভুপাদ জানিয়েছেন অপ্রাকৃত জগতে দিব্য জ্ঞানের অপব্যবহার করবার মানুষে যারা গৌড়ীয় মঠের আশ্রিত পরিচয় দেওয়ার চেষ্টা করছেন, নিজেদেরকে কিছু বাহবা পাওয়ার জন্য, কিছু প্রতিষ্ঠা পাওয়ার জন্য, আপনারা জেনে থাকুন
গৌড়ীয় মঠের সঙ্গে বাস্তবিক তাদের কোনো সম্বন্ধ হয় নাই, তারা গৌড়ীয় মঠের কেউ নয়। যারা গুরুপদ বৈষ্ণবের পদ গৌড়ীয় মঠের যে আসল সিদ্ধান্ত বিচারকে উপেক্ষা করে নিজের ইচ্ছা মতো জীবনযাপন করছেন, তাদের সঙ্গে বাস্তবিক গৌড়ীয় মঠের কোনো সম্বন্ধ নাই। আমি জানি এই সব কথাগুলো হজম করা শোনা খুব কষ্টকর ব্যাপার, কিন্তু আমার উপর দায়িত্ব পড়েছে, আমি কোনো নিজের ইচ্ছা মতো আলোচনা করতে পারবো না। আমার উপর দায়িত্ব পড়েছে অপ্রাকৃত জগতের যা কথা ঠিক সেইটাই দাঁড়ি কমা ফুল স্টপ পাংচুয়েশন কোনো চেঞ্জ না করে এক্স্যাক্টলি আমাকে উপস্থাপন করতে হবে। যেখানে বহুবার জানাচ্ছেন আমরা অপ্রাকৃত জগতের বাণী বাহক পিয়ন মাত্র, আমরা অপ্রাকৃত জগতের বাণীর বাহক পিয়ন মাত্র, আমরা হচ্ছে পোস্টম্যান। অপ্রাকৃত জগতের যেসব কথাগুলো গুরুবর্গ জানিয়েছেন শাস্ত্রের কথা আচরণ মুখে, সেইগুলো আমার কাছে তারা রেখেছেন, আমার দায়িত্ব হলো আমিও আচরণ মুখে আপনাদের কাছে সেগুলো খালি ডেলিভারি দেবো। বহুবার জানাচ্ছেন যে আমরা অপ্রাকৃত জগতের বাণীর বাহক মাত্র, আমরা পিয়ন মাত্র, আমরা অপ্রাকৃত জগতের যেসব খবর আমাদের কাছে আছে সেগুলো ইনট্যাক্ট ওয়েতে কোনো পরিবর্তন না করে নিজের সুবিধের জন্য পরিবর্তন করব, এটা যেন না হয়, ইনট্যাক্ট সেগুলো আপনাদের কাছে এনভেলপ সমেত পৌঁছে দেওয়া। একটা চিঠির মধ্যে প্রভুপাদ জানাচ্ছেন একটা এনভেলপের মধ্যে চিঠি আছে, সেই চিঠিটার মধ্যে কী আছে আমি তা জানি না, আমি পোস্টম্যান, সেই চিঠিগুলো নিয়ে আমার ডেলিভারি করার দায়িত্ব পড়েছে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সেই পোস্টগুলো, এই পোস্টম্যান হিসাবে আমি সেগুলোকে তাদের কাছে সেই চিঠিগুলো দেবো। তারা সেই চিঠিগুলো যদি খুলে সেখানে কোনো ভয়ঙ্কর কোনো খবর পায় তাহলে তারা আমাকে নিশ্চয়ই আক্রমণ করতে পারে না, এটা ইল্লিগাল। যদি তারা ওই চিঠিটাকে খুলে কোনো ভয়ঙ্কর কোনো সংবাদ পান পিয়নকে মারতে আরম্ভ করবেন, এটা হতে পারে না। পিয়ন এসছেন তার তোমার খবরটা দিতে, তাকে আক্রমণ করতে পারো না। পিয়ন নট অ্যাট অল রেসপন্সিবল ফর হোয়াট নিউজ ইজ দেয়ার, সেখানে কী নিউজ আছে সে পিয়ন জানে না। যার জন্য আগেকার দিনও নিয়ম হচ্ছে দূতকে যখন প্রেরণ করতেন, যদি কোনো কোনো দুষ্ট রাজা কোনো দূতকে প্রেরণ করতেন দূতের ওপর আক্রমণ করার নীতি নাই। রাজনীতিতে, রাজনীতিতে পর্যন্ত এই বিধানটা মান্য করা হয়, কোনো দূতকে যদি পালন করে কেউ সে দূতকে কেউ আক্রমণ করতে পারবে না, সে মেসেজটা নিয়ে এসছেন, মেসেজটা দেখে দূতকে ছেড়ে দিতে হবে। দূত মানে মেসেঞ্জার, যে খবর নিয়ে এসছেন তাকে আক্রমণ করা যায় না। সেই জন্য বহুপা জানিয়েছেন এই চিঠির ভেতরে কি ভয়ঙ্কর খবর আছে, কি আনন্দদায়ক খবর আছে গুরুবর্গ সেসব জানেন। তারা আপনাদের কাছে এইসব হরিকথার সমস্ত সিদ্ধান্তগুলো পাঠিয়েছেন, যেখানে পরমপূজ্য কেশবশ্রী মহারাজ বারবার জানাচ্ছেন হরিকথা প্রসঙ্গে যে নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে। নিরপেক্ষ যতক্ষণ পর্যন্ত না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত সমাজ ধর্ম, সমাজ ধর্ম, দেহ ধর্ম, ফ্যামিলি, যে কোনো ধর্ম, এই সমাজে সমাজ ধর্ম, যে কোনো ধর্ম, সে কোনোটাই রক্ষা করা সম্ভব হয় না। প্রথমে বদ্ধজীবকে নিরপেক্ষ অবস্থায় উন্নীত হতে, জড়জগতেও যদি সে থাকে, জড়জগতের যদি সমাজ ধর্ম হয়, সমাজ ধর্ম পর্যন্ত আপনি রক্ষা করতে পারবে না তুমি যতক্ষণ পর্যন্ত নিরপেক্ষ ভূমিকায় না যেতে পারবে। নিরপেক্ষ না হলে তোমাকে অন্যায় প্রশ্রয় দিতে হবে, তুমি একটা গ্রুপকে সেক্টরিয়ান অ্যাটিচিউড নিয়ে তুমি অগ্রসর হয়, তুমি একটা পলিটিক্যাল লিডার, তুমি একটা বিরাট পলিটিক্যাল লিডার, তুমি সেক্টরিয়ান অ্যাটিচিউড নিয়ে রয়েছো, তোমার মধ্যে নিরপেক্ষতা নাই, তুমি তখন ওদের পক্ষপাতিত্ব করবে আর তোমাকে নরকে যেতে হবে। যে দেশে নিরপেক্ষ ব্যক্তি নাই তার শাসন চলে, সেই শাসনকর্তাকে অত্যন্ত শাস্তিগ্রস্ত হতে হয়, যার জন্য বলা হয়েছে নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে। আর অপ্রাকৃত জগতের যে ভাগবত ধর্ম সেটাকে রক্ষণাবেক্ষণ করবার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য কতটা এবং কি পরিমাণে নিরপেক্ষ ভূমিকায় আমাকে যেতে হয় সেটা আবার যাদের একটু কিছু বুদ্ধি হয়েছে তারা অনুভব করে নেবে। অপ্রাকৃত জগতে যারা কিছু অনুভব করেছেন তারা ছাড়া এসব কথা বুঝতে পারবেন না। কতটা পরিমাণে আমার নিরপেক্ষ হলে পরে তাহলে অপ্রাকৃত জগতে ভাগবত ধর্মের যে ইজ্জত
ভাগবত ধর্মে ইজ্জত আমি রক্ষা করতে পারবো, সেটা যারা বুঝবে তারা বুঝবে, সাধারণ ব্যক্তি বুঝবে না, সাধারণ ব্যক্তি অনুভবের মধ্যে আসবে না। সামান্য সমাজ ধর্ম পর্যন্ত নিরপেক্ষ না হলে রক্ষা করা যায় না। যারা আচার্যের ভূমিকায় রয়েছেন, একশো থেকে দেড়শো বছর আগে ভক্তিমন্ত ঠাকুর তখনও ক্রন্দন করেছেন, কেঁদেছেন, এবং প্রত্যেকটা লেখাতে তিনি বলেছেন বর্তমানের আচার্যগণ যদি এইসব বিষয়ে উদাসীন হন, ভক্তিমন্ত ঠাকুর নিজে লিখেছেন দেড়শো বছর আগে, বারবার লিখেছেন, প্রার্থনা করেছেন, যারা বর্তমানে আচার্যর কাজ করছেন তারা যদি নিরপেক্ষ না হতে পারেন, এই সব বিষয়ে যদি উদাসীন থাকেন, তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই বিমল যে বৈষ্ণব ধর্ম আর রক্ষা পাবে না। ভক্তিমন্ত ঠাকুর বহু তার দেড়শো বছর আগে, কেউ এই সব লেখাগুলো পড়তে চাইছেন না, শিষ্যের কাছে দেখাতে চাইছেন না, শিষ্যের কাছে ওপেন করে বলছেন না আমার বক্তব্য বিষয়ে এগুলো সব তোরা ওগুলো দেখ, কেউ বলতে চাইছেন না। সবচেয়ে বড় দুঃখের বিষয়, যার জন্য বহুবার দুঃখের সঙ্গে বলছেন, বেশ্যাকে মন্ত্র দিচ্ছে, শেষের শিষ্যের গোলামি করছে, বহুবাদ বলছেন এরা সব বেশ্যাকে মন্ত্র দিচ্ছে। বেশ্যা মানে যার অন্তরে বেশ্যাবৃত্তি আছে, ব্যবসায়ী বৃত্তি আছে, ওই ব্যবসা তাদেরকে মন্ত্র দিচ্ছে বেশি করে বেনিফিট লাভ করবে বলে, আর শিষ্যের গোলামি করছে, তোকে বিদেশে বিয়ে দিয়ে দেবো, বিদেশে নিয়ে যাব, আমার কাছে দীক্ষা নেই। এভাবে দীক্ষা হয় না, দীক্ষা এভাবে হয় না। দীক্ষার কথা যদি ব্যাখ্যা শুনতে হয় তাহলে অনেক দিন আপনার ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে, প্রচুর হরিকথা শুনতে হবে, তাহলে আপনারা অনুভব করবেন দীক্ষা কাকে বলে। দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত, নর্তনভাগ কীর্তন করেছেন, দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত, হৃদয়েতে দিব্যজ্ঞানের প্রকাশ হলো না, অথচ আমার অনেক দিন হলো, কুড়ি বছর হয়েছে আমার, চল্লিশ বছর আমার দীক্ষা হয়ে গেছে, এগুলো হয় না, এগুলো বোকা লোকের কাছে বলা যায়, দীক্ষা এভাবে হয় না। চল্লিশ বছর হয়েছে আমি দীক্ষা গ্রহণ করেছি, নিতে পারো চল্লিশ বছর, চার হাজার বছর নিতে পারো, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনে দিব্যজ্ঞানের উন্মেষ হয় নাই আমরা মানতে রাজি নয় তোমার দীক্ষা হয়েছে। কেন? আমি বলি নাই, বহুপাত বলছেন তোমাদের বাস্তব দীক্ষা এবং তথাকথিত দীক্ষার মধ্যে অনন্তের একটা পার্থক্য। বাস্তব দীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত, এই কথা সত্য হবে, এটা হতে পারে না। বাস্তবিক পক্ষে অনেক কথা বলবার ইচ্ছা, কিন্তু সময় পারমিট করবে না। সায়ংকালীন অধিবেশনে যদি ইচ্ছে, ভগবানের ইচ্ছা হয়, হতে পারে। শ্রী শ্রী যে মহাপুরুষের আজকে আবির্ভাব সম্বন্ধে আমি আলোচনা করতে বসেছি, সে মহাপুরুষের আবির্ভাব সম্বন্ধে আলোচনা করতে বসেছি, তার আবির্ভাবের যে মহিমা সেসব কথা আলোচনা করা ধৃষ্টতা আমার উচিত হয় না, কারণ আমি বাস্তবিক পক্ষে তার কোনো সেবা করতে পারি নাই সেরকমভাবে, নিজেকে আমি অত্যন্ত লজ্জিত মনে করছি। কোনো গুরু বৈষ্ণব আমাকে ভালোবাসতেন, তিনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন, তিনি আমাকে খুব ভালোবাসতেন। আমি যখনই বৃন্দাবন থেকে আসতাম, যখনই আমি যেতাম কলকাতা মঠে, তিনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত স্নেহ করতেন। এগুলো সব অ্যাডভার্টাইজমেন্টের কথা, এগুলোকে বলা হয় সেলফ অ্যাডভার্টাইজমেন্ট। তিনি আমাকে ভালোবাসতেন, তিনি আমাকে স্নেহ করতেন, তিনি আমাকে প্রশংসা করতেন, এগুলোকে সবগুলো এগুলো কথা হলো, কোনোটাই হরিভজনের কথা নয়, এগুলো সব হলো সেলফ অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ আপনারা বুঝে নিন, এত বড় একজন মহাপুরুষ আমাকে কত বড় ভালোবাসতেন, কত তার মানে আমি কত বড় হনুমান হয়ে গেছি, এটা একটা সেলফ অ্যাডভার্টাইজমেন্ট। এত বড় একজন মহাপুরুষ আমাকে কত ভালোবাসত, তার মানে আপনিও আমাকে শ্রদ্ধা করবেন, এটা একটা সেলফ অ্যাডভার্টাইজমেন্ট, এটাকে হরিভজন নয়, বরঞ্চ আমার একটা সেলফ ইন্টারোগেশন, আমার একটা সেলফ ইন্টারোগেশন হওয়া দরকার ছিল, যে তিনি তো আমাকে ভালোবাসতেন, তিনি একটা কুকুরকেও ভালোবাসেন, শিবানন্দ তার কুকুরকেও ভালোবাসে, কিন্তু আমি কতটা তাকে ভালোবেসেছি, আমি তাকে কতটা ভালোবাসতে পেরেছি, সেইটা সেলফ ইন্টারোগেশন হওয়া দরকার ছিল। কিন্তু আমি লোককে বোকা বানানোর জন্য আমি খালি প্রমাণ করার চেষ্টা করছি তিনি আমাকে ভালোবাসতেন, অথবা আপনারা আমাকে মালা দিন, প্রণামী দিন, প্রতিষ্ঠা দিন, এটা তো কোনো কথা হলো না। বাস্তবিক বৈষ্ণব বলবেন তিনি তো ভালোবাসেন, তিনি কুকুর বেলাল একটা বৈষ্ণব সর্বভূতে ভগবানকে দর্শন করেন,
পশ্চেত সর্বভূতে শ্রীজ যে শ্লোক আছে অপূর্ব মহাভাগবত, তিনি সর্বভূতে, তিনি কোনো মেয়ে ছেলে বেটা ছেলে দেখেন না, তিনি কোনো শত্রুমিত্র দেখেন না, তিনি সবাইকেই ভালোবাসেন। কিন্তু আমি কাকে তাকে কতটা ভালোবাসতাম সেই সেলফ ইন্টারোগেশন হওয়া দরকার। সেটা না হওয়া পর্যন্ত আমার ফাঁকিবাজি, আমার যে চালাকি, এটা প্রমাণিত হবে না। আমি ওপর ওপর চালাকি করে চলে যেতে চাই। আজ আপনারা উপস্থিত হয়েছেন আমাকে কৃপা করবার জন্য। এমন একজন মহাপুরুষের জীবন চরিত্রে সামান্য কিছু যদি আমার এই জিহ্বায় উদিত হয়, অপ্রাকৃত সরস্বতী যদি আমার জিহ্বায় উদিত উদয় করান, তাহলে আপনাদের থেকে আমি সবচেয়ে বেশি বেনিফিটেড হব, উপকার পাব, আমার উপকারটা বেশি হবে। আমি নিজের স্বার্থের জন্য এখানে এসেছি, নেমন্তন্ন হয় দেবানন্দ গৌড়ীয় মঠে, আমি আসি এখানে, লোকে বোঝে না কি কারণে। আমি নিজে স্বার্থপর, তার কৃপাটা বেশি করে পাওয়ার জন্যই এখানে আসি। নিষ্কপট ভাব আছে কি না জানি না। আজ আমার শ্রী শিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ পরমহংস গুরুদেব আমার গুরু পাদ পদ্মের আজকে আবির্ভাব তিথি। আপনারা সবাই আশ্চর্য হয়ে যাচ্ছেন, আপনারা বলছেন আপনার গুরু পাদ পদ্ম তো শ্রী শিল পরমহংস ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, আপনি কেন বলছেন আপনার গুরু পাদ পদ্ম শিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ? হ্যাঁ, আমি ঠিকই বলেছি, আমি কোনো ভুল বলি নাই। গুরুতত্ত্ব অখণ্ড তত্ত্ব, আমি কোনো ভুল বলি নাই, আমাকে ভুল শেখায় নাই। আমাকে ছিল বামনদেব গোস্বামী মহারাজ, কেশব গোস্বামী মহারাজ, প্রভুপাদ, ভক্তিবিমল ঠাকুর এরকম ভুল শিক্ষা দেয় নাই, আমি এই বিশ্বাস রাখি। আজ আমার গুরুপাদ পদ্মের পরমাংশ গুরুপাদ পদ্ম ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের আজ আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথি উদযাপন করবার আমার সামনে একটা সুবর্ণ সুযোগ উপস্থিত হয়েছে। প্রথমেই আমি ধৃষ্টতা করলাম, আমার গুরুপাদ পদ্ম, আমার গুরুপাদ পদ্ম বলার অধিকার আমার আছে কি? আমার গুরুপাদ পদ্ম বলবার আগে আমার চিন্তা করতে হবে, হাউ মাচ ডেডিকেশন আই হ্যাভ ফর মাই গুরুপাদ পদ্ম, হাউ মাচ স্যাক্রিফাইস আই হ্যাভ ফর মাই গুরুপাদ পদ্ম, আমার গুরুপাদ পদ্মের জন্য কতটা স্যাক্রিফাইস আমি করেছি, কতটা ডেডিকেশন আমার জীবনে আছে, আত্ম উৎসর্গ করতে পেরেছি। যদি না করতে পেরে থাকি, আমার গুরুপাদ পদ্ম পলাটা এটা কিন্তু উচিত হয় না। আমার মানে হলো মোদীয় ভাব, আমার যখনই আমার গুরুপাদ পদ্ম বলবো তখন তার মধ্যে অনেক গভীর রহস্য আছে। আমার গুরুপাদ পদ্ম আবির্ভাব এই কথাটা বলা আমার পক্ষে ধৃষ্টতা ছাড়া অন্য কিছুই নয়। আমি কি কি দিতে পেরেছি, যেখানে শাস্ত্রে বলছেন তোমার যথা সর্বস্ব আছে সব গুরুচরণে অর্পণ করো। একটু আগেই নাকি আপনারা কীর্তন করলেন, আমি ঘরে বসে হাসছি, তন মন জীবন গুরুপথে অর্পণ, আমি হাসছি, আমি তো কিছুই দিতে পারি নাই। তন মন জীবন গুরুপথে অর্পণ, এক্ষুনি হিন্দি একটা কীর্তন শুনছিলাম, কিন্তু আরও খুশি হতাম আমি যদি নরোত্তম ঠাকুরের কীর্তনটা বেশি করে হতো। কেন নরোত্তম ঠাকুর কাছের মানুষ, হয়তো ওটাও কোনো একটা ভালো সাধুই লিখেছেন, কিন্তু এইটা রিয়ালাইজেশন বেশি আসবে যেহেতু নরোত্তম ঠাকুর লোচন দাস ঠাকুর ভক্তিময় ঠাকুর লিখেছেন, ওই কীর্তনের থেকে এর কৃপাটা বেশি হবে। কিন্তু আমার সঙ্গে সম্বন্ধ আছে ভক্তিময় ঠাকুরের পৌপাদের, আমি বলছি না ওটা করবেন না, আমি এ কথা বলতে চাই না, ইচ্ছা হলে করবেন, আর যদি মন থেকে প্রেরণা দেয় না ভক্তিময় ঠাকুরের কীর্তন করলেই ভালো। কেন আমাদের গুরুবর্গ শিখিয়েছেন এই মহাপুরুষগুলোর কীর্তন লিখেছেন এটা কোনো ফাঁকা আওয়াজ নয়। 15ই আগস্টে যেমন ফাঁকা আওয়াজ আর কুচকা আওয়াজে, ফাঁকা আওয়াজ, ফাঁকা আওয়াজ বোঝেন, ভ্যাকেন্ট আওয়াজ, এগুলো ফাঁকা আওয়াজ নয়। ভক্তিময় ঠাকুর কতটা চোখের জল ফেলে, নরোত্তম ঠাকুর কতটা চোখের জল ফেলে, পাশানে কুটিব মাথা অনলে পশিব লিখেছেন, সেটা আমি বলতে গেলে আমি যে একটা চিটার চিটিংবাজ সেটা প্রমাণিত হয়। তথাপি বলবো না, বলবো গুরু বৈষ্ণবের আনুগত্যে যদি বলতে পারি কিছুটা আমার অনুভব আসবে। গুরু বৈষ্ণব আনুগত্য প্র্যাকটিস করতে হবে, যেহেতু অভ্যাস যোগে আমি আছি, আমি বলছি না কীর্তন করবেন না, কিন্তু সবচেয়ে কীর্তন করার সময় আমার নরোত্তম ঠাকুর কী অনুভব নিয়ে কীর্তনটা করেছেন, পাশানে কুটিব মাথা অনলে ফসিব, এই কথারও অনুভব করতে হবে। আজ আমার গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথি, কিন্তু আমার তিরোভাবের কথা মনে পড়ছে, আজ বড় অভাব দেখা দিচ্ছে, তিনি সম্মুখে নাই, আবার অন্তরেতে তার কৃপাতে তার সমস্ত জীবন চরিত্র তার যে আদর্শ বাণী স্বরূপ আমার হৃদয়ে বেশি ভেসে উঠছে। যদিও সম্মুখে তিনি নাই,
আজ সম্মুখে থাকলে তার দর্শনে একটা সুযোগ হতো, যদিও জানি না সেটা জড় দর্শন হতো কি না অপ্রাকৃত দর্শন হতো, যতক্ষণ গুরু বৈষ্ণবের বাণী স্বরূপের দর্শন না হয়, যতক্ষণ গুরু বৈষ্ণবের বাণী স্বরূপের দর্শন না হয় ততক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবের বাস্তবিক দর্শন হয়েছে বলা যায় না। গুরু বৈষ্ণবের বাস্তবিক দর্শন হয়েছে তখন বলা যায় যখন আমি তার বাণী স্বরূপের দর্শন করব। আজ আলোচনা প্রসঙ্গে হৃদয়েতে তার বাণীগুলো ভেসে উঠছে, কাজেই বিরহ আজ আবির্ভাবটিতে বিরহ সম্মুখে জাগ্রত হচ্ছে জাগরুক, তার সঙ্গে সঙ্গে আবার হৃদয়তে তিনি উঁকি মারছেন, তার এই মিষ্টি হাসি, তাদের এই মজা করার একটা স্বভাব, অপূর্ব শিষ্যের সঙ্গে আমার সঙ্গে মজা করতেন অনেক সময়, দেখো দেখো ওকে দেখতে ঠিক আমার ওর মতো না, এরকম বলতেন। আমি তাকে কাতরভাবে বলতাম মহারাজ আপনি কৃপা করুন যেন আমার সহ্য ক্ষমতা বাড়ে। দিদি এরকম কথা তো কেউ বলে না, অনেকে অনেক কিছু চায়। আমি তার কাছে গিয়ে প্রার্থনা করলাম মহারাজ আপনি আমার সহ্য ক্ষমতা যেন প্রচুর পরিমাণে বাজে, প্রচুর পরিমাণে আমার সঙ্গে অন্যায় হওয়ার পরেও আমার যেন তাদের উপর কোনো রাগ না হয়। মহারাজ কিছুক্ষণ চুপ থেকে বললেন, হেসে বললেন, ওইটিই তো আসল, ওইটা হলে তো সবই হয়ে গেল। মাঝে মাঝে কোনো শিষ্য অধৈর্য হয়ে গেলে তিনি বলতেন, আরে ও পাগল হয়েছে বলে তুইও পাগল হবি, তুই ধৈর্য হারিয়ে ফেলবি, তাহলে তো এই সোসাইটি ভেঙে যাবে, এটা তো উচিত নয়। যে গুরু সেবক তার ধৈর্যের কোনো সীমা নাই, অসীম। যিনি গুরু সেবক তার ধৈর্যের কোনো সীমা নাই, অসীম, যেটা প্রমাণ করেছেন একমাত্র আমাদের শ্রী ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজ। আমি জোর গলায় এই ব্যাসাসনে বসে সত্যি কথা আলোচনা করছি, তিনি প্রমাণ করেছেন আমাদের কাছে, জ্বলন্ত উদাহরণ রেখেছেন, দেখো তোমরা সহ্য কত দূর যেতে পারে তবে তোমাদের ভগবত প্রাপ্তির যোগ্যতা আসতে পারে, তা নাহলে হবে না। আমরা দেখতে পাই জড়জগতের যত স্বাধীনতা সংগ্রামী আছেন তারা নাকি দেশমাতার জন্য জীবন দিয়েছেন, আপনারা শুনেছেন? হ্যাঁ আমরা শুনেছি, ইতিহাসে পড়েছি, তারা দেশমাতার জন্য বলে বলে জীবন দিয়েছেন। মাস্টার দা আমি প্রাণ দেবো, তোমরা প্রাণ দেবে বলো, হ্যাঁ প্রাণ দেবো। নেতাজি সুভাষচন্দ্র বলছেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই কথা বলেছেন আর সবাই ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু আমি তো অন্তত সেটুকুও করতে পারলাম না, দেশমাতার জন্য স্বাধীনতার সঙ্গে প্রাণ দিয়েছেন সে তো ভজন করেন নাই, আর আমি তো ভজন করবার জন্য গুরুচরণে এসেছি। এত বড় একজন মহাপুরুষ যার কাছে আসার সঙ্গে সঙ্গে আমার অনুভব হয়েছে আমি কত বড় ছোট একটা পোকামাকড়, যেটা হরিদাস ঠাকুরের ভজনে পরিস্ফুট হয়েছে। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছেন, প্রভু আপনি দয়া করুন, আমি অনুভব করছি আপনি শীঘ্রই লীলা সংবরণ করবেন, আপনি আমাকে কৃপা করুন, আপনার এই লীলাটা আমাকে দেখাবেন না, আমি আপনার এই লীলা অন্তর্ধান লীলা দেখতে চাই না, আমাকে তার আগে আপনি নিয়ে যান প্রভু, আমার এই প্রার্থনা আপনার চরণে, আপনি কথা দিন আমাকে আপনার আগে যেন যেতে হয়। মহাপ্রভু বলছেন, হরিদাস আমার যা কিছু মজা, আমার যা কিছু খেলা সব তো তোমাকে নিয়ে, তুমি যদি চলে গেলে সপ্তশ ভঙ্গ হয়ে যাবে, তাহলে কী করে হবে? হরিদাস ঠাকুর বলছেন, প্রভু না করিও মায়া, তুমি এইসব কথা বলো না, এই অনন্ত ব্রহ্মাণ্ডে আমার মতো পোকামাকড় কত তোমার আসছে আর জন্মাচ্ছে আর মরছে। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু আমার মতো কত পোকামাকড় জন্মাচ্ছে আর মরছে, কত পোকামাকড় আমার মতো জন্মাচ্ছে আর মরছে, প্রভু আপনি আমার জন্য মায়া করবেন এই কথা বলবেন না, আপনার লীলায় সহায় কত অনন্ত ব্রহ্মাণ্ডে কত, অন্তত এই অনুরোধটা মহাপুরুষদের কাছ থেকে আমাদের কাছে আসে, অন্তত এইটুকু অনুভব করার চেষ্টা করো যে জীবনটা থাকবে না। বামন গোস্বামী এই কথা বলতেন বারবার, কেউই চিরদিন থাকবে না, কদিন পরেই যেতে হবে, তাই জন্য আসল বস্তুটা প্রাপ্তি হওয়ার জন্য তৈরি হওয়া। অনেক সময় আমি বলে থাকি আলোচনা প্রসঙ্গে, মৃত্যু নামক বিষয়টাকে কেউ অনুভবের মধ্যে আনতে পারে না। অনেক সময় আমি আলোচনা করে থাকি
মৃত্যু নামক এই বিষয়টাকে কেউই নিজের অনুভবের মধ্যে আনতে পারে না। যদি পারত তাহলে যত বদমাইশি যত চালাকি যত চিটিংবাজি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেত, কিন্তু এই চালাকি তাদের বন্ধ হচ্ছে না, কারণ তারা মিনিমাম অনুভব একটা মিনিমাম যেটা অনুভব আছে যে আমি জগতে থাকবো না, কার সঙ্গে চালাকি করব, কি করব, এইটাও আসছে না, মিনিমাম একটা অনুভব এটাও আসছে না। তার কারণ আমি নিজে দায়ী, আমি গুরু বৈষ্ণবের সঙ্গে ধোকাবাজি করেছি। যেখানে কুরেশ, কালকে আলোচনা করছিলাম ফরেনারদের কাছে, শিল বামন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি দুবার বলা আছে, একটা 30 তারিখে এরা বলেছে আমি ঠিক আছে এটাও কাজে লাগাও, 30 তারিখে আমি কাজে লাগিয়ে দিলাম ফরেনারদের কাছে বামন গোস্বামী মহারাজের এই বিশাল তত্ত্ব আলোচনা করা হয়েছে, আজকে এখানে হলো, অসুবিধে কিছু নেই, কাজে লাগিয়ে দাও। সেখানে আলোচনা প্রসঙ্গে বলা হচ্ছিল যে মৃত্যু নামক যে বিষয়টা, যে যতক্ষণ পর্যন্ত ডাইরেক্ট রিয়েলাইজেশনে না আসবে ততক্ষণ পর্যন্ত আমার কোনো রেহাই নাই, এটা যখন পর্যন্ত আমার অনুভবে ডাইরেক্ট আসবে তখন সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, চালাকি বদমাইশি কোনো কিছুই আর থাকতে পারে না, ভ্রম প্রমাদ বিপ্রলিস কর্ণপটাব এগুলো বদ্ধজীবের থাকে, কিন্তু মুক্তপুরুষ যারা গুরু বৈষ্ণবের সেবা করতে করতে, যিনি বাস্তবিক সদ্গুরু সেবা করেছেন তিনি আর শিষ্য থাকেন না, তিনিও গুরু হয়ে যান, বোঝা গেল, যিনি সৎশিষ্য তিনি সদ্গুরু, বোঝা গেল, যিনি সৎশিষ্য তিনি সদ্গুরু, তিনি শিষ্যর ভূমিকায় রয়েছেন কিন্তু যিনি সদ্গুরু, যিনি সদ্গুরু সেবা করেছেন সেই গুরুদেব যে প্ল্যাটফর্মে আছেন সে অবস্থায় না গেলে গুরু সেবা হয় না, এ কথা অনেকবার আলোচনা করেছেন, গুরুদেব যে ট্রান্সেন্ডেন্ট রিয়ালিমে আছেন, গুরুদেব যে ভূমিকাতে আছেন, বদ্ধজীব যতক্ষণ পর্যন্ত সেই ভূমিকা না যাবে ততক্ষণ পর্যন্ত গুরু সেবা হবে না। সেই জন্য পরম বিজয় কেশব গোস্বামী বলেছেন বাস্তবিক পক্ষে যারা দীক্ষা নিচ্ছেন ঠিক আছে 50% শরণাগত হয়েছেন, তারা যে গুরু সেবার একটা স্কোপ একটা সুযোগ পাচ্ছেন তাদের জেনে রাখা উচিত, এটাতে কিন্তু বাস্তব গুরুসেবা হচ্ছে না, গুরুসেবার একটা প্র্যাকটিস হচ্ছে মাত্র, যতক্ষণ পর্যন্ত সেই ভূমিকায় না যাবে ততক্ষণ যে গুরুদেব যে ভূমিকায় আছেন সেই ভূমিকায় না যাওয়া পর্যন্ত সেই তার সেবা নামক যে বিষয়টা, সেবা যাকে বলে সেবা, সেসব সুষ্ঠুভাবে সমাধান হতে পারবে না, সেটা হতে পারে না। যার জন্য আমরা আজকে গুরুসেবার আদর্শ হিসাবে শ্রীশিল ভক্তিবৃন্দ বামন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আলোচনা এই সুযোগ নিয়ে মঙ্গল লাভের চেষ্টা করছি। বাস্তবিক পক্ষে বিচার করতে গেলে কোনো সৎশিষ্যের জীবনে গুরুদেবের আবির্ভাব আজকে এসছে তা নয়, অনন্ত ব্রহ্মাণ্ডে আমার গুরুপাদ পদ্মের আবির্ভাব হচ্ছে, অনন্ত ব্রহ্মাণ্ডে এই মুহূর্তে বামন গোস্বামী মহারাজের আবির্ভাব কোথাও হলো, আবার অন্য একটা ব্রহ্মাণ্ডে কোনো সময় গুরুপাদ পদ্ম আজকে আমার অন্য লীলা করছেন, লীলা নৃত্য ভগবান এবং ভগবানের পার্শ্ব সবারই লীলা নৃত্য, সেই জন্য আমার আরতি আমার পুষ্পাঞ্জলি ক্ষণস্থায়ী নয়, আজকে ছিল বামন গোস্বামী আবির্ভাব তিথি এসছে, অতএব আপনারা আমাকে চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দিতে বলে আমাকে কৃতার্থ করেছেন তা নয়, আমার পুষ্পাঞ্জলি নিত্য হওয়া দরকার, প্রতি মুহূর্তে আমার গুরুপাদ পদ্মের পুষ্পাঞ্জলি চলবে, প্রতি মুহূর্তে আমার গুরুপাদ পদ্মের আরতি চলবে, তবে বলতে পারেন আমাকে সৎশিষ্য, নালে আমি সৎশিষ্য নয়। গুরুপাদ পদ্মে পুষ্পাঞ্জলির যে পদ্ধতি যারা আপনারা শাস্ত্রে শুনেছেন করে থাকেন সেইটাই কি বাস্তবিক পক্ষে গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথি, এইটাই কি করতে হয়, আর এর পিছনে গোপন করো রহস্য আছে কি না? হ্যাঁ, গুরুপাদ পদ্মকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমার পকেটে অনেক টাকা আছে, আমি বাজারে গিয়ে ভালো ভালো ফুলমালা নিয়ে চলে এলাম, গুরুপাদমে প্রচুর পরিমাণে ফুল অর্পণ করলাম, তাহলে আমার পুষ্পাঞ্জলি হয়ে গেল, তা নয়, বাস্তবিক পক্ষে এটাকে পুষ্পাঞ্জলি বলে না। পুষ্পাঞ্জলি মানে হলো গুরুচরণে আমার আত্মনিবেদন, অর্থাৎ যে আমার যে আত্মা আছে শুদ্ধ ভূমিকায় তাকে গুরুচরণে অর্পণ করা, যেটা বলতে গিয়ে আমাদের গুরুবর্গ জানিয়েছেন পরমপূজ্য কেশব গোস্বামী মহারাজ যে সদ্গুরুর যারা বাস্তবিক সেবক তারা সবসময়ই প্রার্থনা করেন জগতে যত ভালো ভালো
ফুল আছে, পুষ্প আছে, জগতে যত ভালো ভালো পুষ্প আছে জগতে, কি বলতে চাইছেন বুঝতে পারছি না। ফুল তো মার্কেটে পাওয়া যায়। আমি বলতে চাইছি জগতে যত পুষ্প আছে ভালো ভালো পুষ্প সমস্ত আমি ডালি করে আমার গুরুচরণে উৎসর্গ করতে চাই। কথার মানেটা বোঝা গেল না। সুমন বলা হয়, সুমন, সুমন পুষ্পর আরেকটা নাম হলো সুমন। যখন এই মন আর আত্মা সমান হয়, কখন হয়? এ কথাগুলো নতুন শুনলেন, আমার মনে হয় গৌড়ীয় মঠের কোনো কথা সহসা কেউ শোনেন নাই, তাই জন্য তাহলে আমার কথাটা নতুন বলে মনে হতো না। যেখানে রাধারানী চৈতন্য চরিতামৃতেতে কৃষ্ণের সামনে যেখানে কুরুক্ষেত্রে মিলন হয়েছে, সেখানে কৃষ্ণকে বলছেন, আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে মনে এক করি মানি। কারণ আমি নতুন কথা বলি নাই, আপনাদের শ্রবণের অভ্যাস নাই বলে নতুন বলে মনে হচ্ছে। সুমন মানে হচ্ছে আমার মন, অর্থাৎ শুদ্ধ আত্মা। মহাপ্রভু যখন সনাতনকে আত্মা রামশ্চ মনেয় নির্গন্থে অপি এখানে ব্যাখ্যা করে, সেখানেও বিভিন্ন শব্দের পর্যায়ব্যক্তি শব্দ, মেদিনী কোষ, এখানে ওখানে কি কি বলা রয়েছে, প্রত্যেক শব্দের আলাদা আলাদা শব্দ বলেছেন। মুক্ত বলতে কি কি বোঝা যায়, আত্মারাম বলতে কি কি বোঝা যায়, সব আলাদা আলাদা অর্থ করছেন। তারপরে বলছেন এই যে আলাদা আলাদা অর্থ করলাম তার সঙ্গে আমি এবার জুড়ব এবং করে দেখাবো তোমাকে কত রকম মানে হয়। সেখানে বলতে গিয়ে বলছেন সুমন মানে হলো আত্মা। আবার বিশুদ্ধ ভূমিকায় যখন মন থাকে সেটা মন আর আত্মা ইকুয়াল টু হয়, সমান হয়। যেখানে রাধারানী কৃষ্ণকে বলছেন তুমি কি মনে করো, অপর জগতের যত লোক আছে তাদের মন একদিকে আর আত্মা একদিকে, বৃন্দাবন একদিকে, আমার কিন্তু তা নয়। আমার এন্টায়ার চিত্তবৃত্তি, আমার সমগ্র মন জুড়ে বৃন্দাবন, সেখানে অন্য কোনো স্পেস নাই, কোনো জায়গা নাই, সমগ্র মন জুড়ে। অর্থাৎ তুমি বলতে পারো আমার মনটাই বৃন্দাবন, মনে মনে এক করি মানি। আমরা আমাদের এই যত বদ্ধ জীব আছেন অনন্ত ব্রহ্মাণ্ডে, সেই ব্রহ্মাণ্ডে যত ভালো ভালো জীব আছেন যাদের শুদ্ধতা প্রাপ্ত হয়েছে, সেগুলোকে পুষ্পের ডালি হিসাবে নিয়ে আমার গুরুচরণে উৎসর্গ দিতে চাই। সুমন, সুমন সরোবর, কুসুম সরোবর বলেন, এটি হলো সৎশিষ্যের হৃদয় ইচ্ছা। শ্রীল বামন গোস্বামী মহারাজ আবির্ভাব তিথি, আমি বেশি করে ফুল নিয়ে এলাম, নিয়ে এসে পুষ্প সেটা নয়, আমি চেষ্টা করব হরিকথার মাধ্যমে, হরিকীর্তনের মাধ্যমে কত বেশি করে জীবাত্মাকে ধরে নিয়ে এসে বামন গোস্বামী মহারাজ চরণে ফেলবো, যা এইখানে পড়, ইনি তোকে ধোকাবাজি নয়, তুই ধোকাবাজি পাবি না, এখানে আসল জিনিস পাবি, গুরুসেবায় নিয়োজিত হয়ে যা। এই জন্যেই আমি এই জীবাত্মাগুলোকে পুষ্পের সঙ্গে তুলনা করলাম, সমস্ত জীবাত্মাগুলোকে নিয়ে এসে আমার এই গুরুপাদ পদ্মের চরণে উৎসর্গ করতে যাই, ডালি দিতে চাই, তাহলে এই জীবগুলো সমস্ত উদ্ধার হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সদ্গুরুর নাম করে সবাই বদ্ধজীবের সেবা করবে ততক্ষণ পর্যন্ত আমার এই কুকুরের মতো চিৎকার চলতেই থাকবে, মৃত্যু পর্যন্ত আমি চিৎকার করতে থাকব। যতক্ষণ চোখের সামনে দেখব এই সব বদ্ধজীবগুলো আর একটা বদ্ধজীব গুরুর ভূমিকায় রয়েছেন, তাদের চরণে গিয়ে আত্ম বিসর্জন দিয়ে তারা মরছে, ততক্ষণ পর্যন্ত কুকুরের মতো আমার চিৎকার চলবে, আমার মুখ বন্ধ করতে পারবে না। যার জন্য দেবীর কাছে বৈষ্ণবানাম যথাসম্ভব শঙ্কর ভগবান দুঃখের সঙ্গে জানাচ্ছে, দেবী জগতে গুরুর কোনো অভাব নাই, জগতে প্রচুর গুরু, কিন্তু তোমরা কি দেখাতে পারো শ্রীল বামন গোস্বামী মহাজের মধ্যে একটা গুরু দেখিয়ে দাও তো, তোমার একজন গুরু দেখাও তোমার, যার জন্য আমি চিৎকার করে বৃন্দাবনে এখানে সব জায়গায় বলে থাকি আমার শিক্ষাগুরু শ্রীশিল ভক্তি ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ, তিনি গুরুবর্গের থেকে ন্যূনমাত্র নিচু নয়, বিন্দুমাত্র ন্যূন নয়, যেটা বলতে গিয়ে উদ্ধবকে বলেছেন আমাদের কাছে, তোমরা জেনে রাখো উদ্ধব, উদ্ধব আমার থেকে বিন্দুমাত্র ন্যূন নয়, কম নয়। সেখানে বিশ্বনাথ চক্রবর্তী ওই কথা চলে আসবে, প্রিয়ত্বে, প্রিয়ত্বে অভিন্ন, সাক্ষাৎ হরিত্বেন মানে হচ্ছে প্রিয়ত্বে, এতটাই প্রিয় ভগবানের, প্রিয়ত্বে ভগবানের হৃদয়ে স্থান পেয়েছেন বামন গোস্বামী মহারাজ, সেখানে তার প্রিয়ত্ব সিদ্ধ হয়েছে, সেখানেই বলবো তিনিই ভগবান। সাক্ষাৎ হরিত্বেন মানে ভগবান অভিন্ন। সেখানে ব্যাখ্যা প্রসঙ্গে
প্রভুপাদ বলছেন যে এতে বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন যে মনে করো না গুরুদেবের যদি পূর্বাশ্রমের আত্মীয়বর্গ থাকেন কিছু, গুরুবর আমার গুরু মহারাজের যদি পূর্বাশ্রমে কোনো আত্মীয় থাকে, বলা যায় না ছোট ছোট বয়স থেকে তাকে দেখেছে, সে এসে তাকে পুরো নামে ডাকছে আদর করে, সে মনে করছে আমারই সেই ছোটবেলাকার সেই। সেখানে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যদি তার পূর্বাশ্রমে গুরুপাদ পদ্মের কোনো পূর্বাশ্রম হয় না, তিনি নিত্যজগৎ থেকে এসেছেন, তথাপি একটা সম্বন্ধ থাকে। যদি আমি আজকে বলি উনি তো তাকে এরকমভাবে ডাকেন, তাকে একেবারে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন গুরুপাদ পদ্মের করে পুরনো কোনো আত্মীয় হিসেবে থাকতে পারেন, তিনি গুরুপাদ পদ্মকে ওই নামে ডাকছেন, তাকে আপন বোধ করে মনে হচ্ছে যেন একটা জড় সম্বন্ধ অন্য সম্বন্ধ করছেন, তথাপি আমি কিন্তু ওই সম্বন্ধে ডাকব না। আমাকে সবসময় ভাবতে হবে তিনি ভগবত অভিন্ন বিগ্রহ। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন বিন্দুমাত্র মনে করবেন না ভগবান একটু আলাদা, তিনি একটু আলাদা, এই তো গুরু না বিশ্বনাথ চক্রবর্তী, না একটুও নয়, এক বিন্দুমাত্রও নয়, যেই ভগবান সেই গুরু, ইত্যাদি অনেক মন্ত্র আছে আমি বলবার সুযোগ পেলাম না, যেই গুরু সেই ভগবান, সেই ভগবান। আশ্চর্য এইসব বিষয়, এগুলো অনুভবে আসতে গেলে প্রচুর পরিমাণে নিষ্কপটভাবে আপনাদের হরে কৃষ্ণ করলে হবে না, শুধু ভালো করে অনুভব করতে হবে। এই হরিকথাগুলো কন্টিনিউয়াসলি হরিকথাগুলো শুনুন, আপনার জড়জগতের কোনো সঙ্গ করবেন না, জড়জগতের কোনো সঙ্গ করতে যাবেন না, আপনাদের অধঃপতন হয়ে যাবে। অনর্গল এইসব হরিকথাগুলো আপনারা শুনুন, বামন গোস্বামী হরিকথা আছে অনর্গল শুনুন, বিভিন্ন চ্যানেলে ইন্টারনেটে এইসব কথাগুলো চলছে, আপনারা খুলে অনর্গল শুনতে থাকুন, তাহলে আপনাদের কোনো মঙ্গল হওয়ার সম্ভাবনা খুব কম, মুশকিল। আজকে শিষ্যিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী আবির্ভাব তিথি উপলক্ষে তার পূর্বাশ্রমের কিছু কথা আলোচনা করব, এগুলো আমার ইচ্ছা লাগে না, কারণ হচ্ছেন গুরু বৈষ্ণব ভগবানের আলোচনা প্রসঙ্গে অন্টোলজিক্যাল আসপেক্ট এবং মর্ফোলজিক্যাল আসপেক্ট দুটো আছে। সবসময় আমি গুরু বৈষ্ণবের আনুগত্যে সবসময় ইচ্ছা হয় তার বাণীস্বরূপের কথাটাই আলোচনা করি, তার জন্ম কোথায় হয়েছে, তার বাবা কী ছিল, মা কী ছিল, এগুলো তো আছেই, এগুলো নিয়ে আলোচনা করার আমার ইচ্ছা জাগে না সহসা, তথাপি এ সম্বন্ধ সূত্রে সামান্য কথা বলি। তিনি যখন পরিক্রমা করবার জন্য এসেছিলেন আত্মীয় সঙ্গে নবদ্বীপ ধাম পরিক্রমার জন্য, পরিক্রমা করবার পর তিনি আর বাড়ি ফিরে যাবেন না, বেঁকে বসেছেন, বাড়ি চল, না বাড়ি যাব না, আমি কোথায় থাকবি, আমি মঠে থাকব, চৈতন্য মঠে থাকব, আরে মা কাঁদবে, বাবা মরে যাবে, আমি বাড়ি যাব না, কিছুতেই শুনছেন না। বিনোদবাবু তখন বিনোদ দা নামই ছিলেন পরম কেশব কুসুম মা আত্মীয় সঙ্গে বুঝিয়ে পাঠালেন, বাচ্চা ছেলে আপনারা যান, আমি বুঝিয়ে সুঝিয়ে পরে পাঠাবো, আপনার আত্মীয় পাঠিয়ে দেবেন, এখন যান। অন্তরে বিনোদ দার ইচ্ছা এই ছেলেটাকে যেতে দেবো না, আমি গুরুচরণে উৎসর্গ দেব। পাঠিয়ে দিলেন, বেশ কিছুদিন পরে মা কাঁদতে কাঁদতে এলেন, বিনোদ দা ছিলেন সামনে, স্টেটের কাজ দেখাশোনা করতেন, অন্য সব তো বাইরে যেতেন, বিনোদবাবু থাকতে হতো, স্টেটের কাজ দেখাশোনা করতেন, জমিদারের ছেলে, সেখানে এসে কান্নাকাটি করছেন, কি হয়েছে, বলে ছেলেটা কোথায়, আমার ছেলে কোথায় গেল, আপনার ছেলে ভালো জায়গায় আছে, আপনি যান বাড়ি, মানে আমি ছেলেকে নিয়ে যাব, ও ছেলে তো যাবে না, ছেলেকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছেন, যেন ধরে নিয়ে আবার অত্যাচার না করে না দিয়ে যান। ছেলেকে নিয়ে গিয়ে তাকে বোঝানো হলো, তাকে ভালো স্কুলে ভর্তি করে দেওয়া হবে, ভক্তিবিদ্যা ইনস্টিটিউটে, আপনি করে চিন্তা করবেন না। শিল বামনদেব গোস্বামী মহারাজ ভক্তিবিনোদ ইনস্টিটিউটে পড়াশোনা আরম্ভ করলেন, তিনি জীবনে উপলব্ধি করেছেন গুরু সেবার মতো এত মঙ্গলজনক কর্ম আর হয় না, যেটা প্রভুপাদ বারবার বলতেন, গুরু সেবার মতো এত মঙ্গলজনক কর্ম আর কিছু হতে পারে না, সবচেয়ে বেশি মঙ্গলজনক কর্ম হল গুরু সেবা, যার জন্য প্রভুপাদ বলতে গিয়ে বলছেন, প্রভুপাদ বলতে গিয়ে ব্যাখ্যা করে বলতেন, গুরু শুশ্রূষণম নাম সর্বধর্মতমোত্তমম তস্মাত ধর্মাৎ পরো ধর্ম পবিত্রম ধর্ম নবিদ্যতে, সদ্গুরু সেবার তুল্য মঙ্গল আর কিছুতে হতে পারে না, চরম মঙ্গল এ সদ্গুরু সেবা হতে পারে যদি আমি করি, কিন্তু গুরু সেবার নামে যদি লঘু সেবা করে থাকি তাহলে কিন্তু আমি যা কিছু কথা বলবো সমস্ত স্ট্যান্ডার্ড কথা,
আমি অসৎগুরু সম্বন্ধে কোনো কথা বলছি না। এই জন্য বৈষ্ণবানন্দ যথাসম্ভব শঙ্কর ভগবান দেবীকে বলছেন, দেবী গুরব বহব সন্তি শিষ্য বিত্তাপহার কাহা সদ দুর্লভ সদ্গুরুর দেবী শিষ্য বিত্তাপহার কাহা, এই শিষ্য সন্তাপহার কাহা, শিষ্যের সন্তাপকে হরণ করে এরাম গুরু জগতে সুদুর্লভ, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, অনন্তকালে আমার যত পাপ আমি করেছি সদ্গুরুচরণে আসার সঙ্গে সঙ্গে, গুরুচরণে সাবমিশন করার সঙ্গে সঙ্গে সমস্ত পাপ আমার সেই গুরুপাদ পদ্ম ভস্মসাৎ করে দেবেন। কারণ দীক্ষা কথার মানেই হল দিব্য জ্ঞান যত দদ্যাত করিয়াত পাপস্য সংশয়ম, এটা যদি নাই হলো তাহলে কিসের দীক্ষা হলো, দীক্ষা তো হয়নি, দীক্ষা মানে দিব্য জ্ঞান হবে। আর আমাদের যে সেবা করার এটা অভ্যাস, এটাকে বলে অভ্যাস যোগ, যেটা গীতাতে অভ্যাস যোগ বলা আছে, আমাদের সেবাটা বাস্তবিক হচ্ছে না। এই জন্য গুরু আনুগত্য যেদিন 100% স্যাটিসফাই হবে সেই দিন থেকে আমাদের গুরু সেবার সুযোগ খুলবে, আমাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। আস্তে আস্তে সেবা প্র্যাকটিস করতে, সম্মুখে এক জ্বলন্ত আদর্শ ছিল ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজ, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী, সমস্ত জ্বলন্ত আদর্শ আমাদের সম্মুখে রয়েছে। সেই জ্বলন্ত আদর্শগুলো আমাদের সম্মুখে একটা মাইলস্টোন, যেমন আমরা গাড়ি চালাতে গেলে এখানে যেখানে যাই একটা একটা মাইলস্টোন থেকে বলতে পারি এই জায়গায় তার দূরত্ব এখনও এত দূর, এ আমাদের এই মহাপুরুষগণের চরিত্র আমাদের কাছে একটা মাইলস্টোন হিসেবে কাজ করে, যত দূর যাবো ততক্ষণ বুঝবো এখনও আমার কিছু হয় নাই, এখনও অনেক দূর যেতে হবে, প্রচুর ওপরে উঠতে হবে আমাকে, কত ধরনের নিষ্কপট হতে হবে তবে আমি গুরুচরণের সেবা করতে পারবো, আজকে গুরু গৌরাঙ্গ গান্ধারবিকার নিত্য সেবায় আমি নিয়োজিত হতে পারবো, এটা কোনো মজার কথা নয়। যারা সহজিয়া তারা বাচালতা করছেন, নিজেকে তারা শেষ করছেন এবং সমগ্র জগৎকেও শেষ করছেন। যে শ্লোক দিয়ে আমি শুরু করেছি তার একটু স্পর্শ করে শেষ হওয়ার আপনাদের সময় হয়ে এসছে, আপনারা আমাকে বেশি সময় দেন নাই, অল্প সময় দিয়েছেন, এর মধ্যে যতটুকু সম্ভব হলো বলতে হলো। সেখানে আমি যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম মনে করে দেখুন, কেন আমি ওই শ্লোক দিয়ে শুরু করেছিলাম তার কিঞ্চিত ব্যাখ্যা হওয়া দরকার, নচেত কেন শ্লোকলা দিয়ে শুরু করলাম এটার মানে বোঝা যাবে না। যদিও আমি পৌপাদের কথা দিয়ে শুরু করেছিলাম, কি কথা দিয়ে শুরু করেছিলাম মনে করে দেখুন, সেগুলো বিজিত ঋষি কবায়ু বিরদন্ত মন স্থুরগম জয় যতন্তি জন্তুমতি লোলম পায় খিদ ব্যসন সতামৃত সমবহায় গুরুশরণ বনিজ এবাজ সন্তকৃত কর্ণ ধরা জলোধ। ভাগবতী মহাপুরাণ দশম স্কন্ধে সুন্দর বেদস্তুতি প্রসঙ্গে এটা আসছে, বিজিত ঋষি কবায়ু বিরদন্ত মুনস্তুরগম, মনকে তুলনা করা হয়েছে পাগলা ঘোড়ার সঙ্গে, জাস্ট ম্যাড হর্স। পাগলা ঘোড়া কী করেন, পাগলা ঘোড়াকে কোনো কাবু করা যায় না, পাগলা ঘোড়াকে কোনোদিন বসে আনা যায় না, পাগলা ঘোড়ার পিঠে যে উঠতে চাইবে তাকে ফেলে দিয়ে বুকে এক লাথি মারবে, বুকে এমন লাথি মারবে যে উঠতে চাইবে তার রক্ত উঠে মরে যাবে। কত লোক মারা গেছে, কত লোক মারা গেছে এইখানে, এই আমাদের ময়দানে মাউন্টেন পুলিশ এরম মারলো, মুখে রক্ত উঠলো সঙ্গে সঙ্গে মরে গেল। এই শ্লোক দিয়ে শুরু করা হয়েছে, কেন শুরু করা হয়েছে আপনাদের ডাইরেক্ট যেন অনুভব হয়, বিজিত ঋষি কবায়ু বিরদন্ত, মনকে কখনো বশীভূত করা যাবে না, নেক্সট টু ইম্পসিবল, অসম্ভবের পরে যদি কোনো শব্দ থাকে সেটা আমি লাগাতে রাজি আছি। ডিকশনারিতে আপনাদের কোনো সম্ভব শব্দ আছে নেক্সট টু ইম্পসিবল, যদি থাকে সেই শব্দটা আমি এখানে লাগাতে চাই, মনকে কখনোই বশীভূত করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে, অর্জুন তুমি যে বলছো মনকে অশুভিত করা অসম্ভব, সুদুষ করা হয়, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু করা যায়, কি করে মনকে বশীভূত করা অসম্ভব আমি জানি, আমি স্বীকার করছি কিন্তু সম্ভব, কিভাবে ভগবান বলছে অভ্যাসেন তুকন্তীয় বৈরাগ্যেণ চগৃহতে। এই শ্লোকের ব্যাখ্যা করতে অনেক টাইম লাগবে, সময় নাই,
সেখানে ভগবান বলছেন অভ্যাসেন তুকন্তীয় বৈরাগ্যেণ চ গৃহতে, এই অভ্যাসেন তুক এই অভ্যাস কথাটারও ব্যাখ্যা যোগীরা অন্যভাবে করবেন, জ্ঞানীরা অন্যভাবে করবেন, আমরা অন্যভাবে করব। একটু আগে আমি বললাম অভ্যাসেন তুকন্তীয় বৈরাগ্যেণ চ গৃহতে, এই অভ্যাসটা আমি বলতে চাই, হোয়াট আই মিন টু সে ইস গুরু আনুগত্য, গুরু আনুগত্যে ভক্তিযুগের প্র্যাকটিস, এটা বলতে চাই। অন্য যারা মানে করবে সেই মানে আমি করবো না, অভ্যাসেন তুক্ষণতীয়। আর বৈরাগ্য কথাটা কী মানে করবেন, বৈরাগ্য কথাটা মানে করব অপ্রাকৃতিক জগতের গুরুচরণের সৌন্দর্য দেখার পর জড়জগতের যেসব প্রলোভন আমাকে দেখান তাতে আমি থুক্কার দান করি, থুক, এটাকে আমি বলতে চাই বৈরাগ্য। বোঝা গেল? যেটা রূপগোস্বামীপাদের ভাষায় আমি বলতে চাই, যদবদি মম মনোকৃষ্ট পদার বৃন্দ নব নবরস দ্যামরন্তুম আসিত তদবদি বলো তদবদি বত নারী সঙ্গমে স্মর্যমানে সুষ্ঠু নিষ্ঠুবনঞ্চ মুখ বিকার ভবতী খা থু। রূপগোস্বামীপাদ বলছেন এই অবস্থাটাকে আমি বৈরাগ্য বলতে চাই, আপনাদের ওই শুকনো বৈরাগ্যের কথা আমি বলতে চাইছি না, যে বৈরাগ্যের কথা সার্বভৌম ভট্টাচার্য হাড়ে হাড়ে বুঝেছিলেন, আগে বুঝতে পারেননি, যখন উপলব্ধি করেছিলেন তখনই বলেছিলেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকম পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী কৃপাম্বুদির অস্তমহম প্রপদে। এই যে বৈরাগ্য বিদ্যা, আমি এটার কথা বলতে চাইছি, আমি অন্য কোনো শুকনো বৈরাগ্যের কথা বলতে চাইছি না, যেটা হারে হারে অনুভব করেছিলেন সার্বভৌম ভট্টাচার্য। তখন বলেছিলেন প্রভু এতদিন আমি খেলে বৈরাগ্য কথার অন্য মানে করেছিলাম, আজকে আমি বৈরাগ্যটাকে বিদ্যা বলতে চাইছি। যে বৈরাগ্য বিদ্যাটা বামন গোস্বামী মহারাজকে আশ্রয় করে কৃতজ্ঞতার্থ বোধ করেছিল, বামন গোস্বামী মহারাজ কৃতজ্ঞতার্থ বোধ করেননি, যে বৈরাগ্যটা ছিল বামন গোস্বামী মহারাজকে আশ্রয় করার পর নিজে কৃতজ্ঞতার্থ বোধ করেছিল, বামন গোস্বামী মহারাজ টণ্ডবোধ করেছিল, হ্যাঁ এই রকম বৈরাগ্য তোমাকে আশ্রয় করে আজ আমি বড় কৃতার্থ হলাম। ভাষাগুলো আমার সবসময় মনে হবে উল্টো বলছি, বাস্তবিক তা নয়, এটি সোজা ভাষা। গুরু বৈষ্ণব যারা শুদ্ধ বৈষ্ণব তাদেরকে জড়জগতের যত ঐশ্বর্য যত পাণ্ডিত্য যা কিছু আছে যত প্রভাব প্রতিপত্তি সেগুলো আশ্রয় করে কৃতকৃতার্থ হয়, ওই প্রভাব প্রতিপত্তি তাদেরকে আশ্রয় করে কৃতকৃতার্থ হয়, তারা কৃতকৃতার্থ হয় না, তারা বিদেশে যাওয়ার জন্য ব্যস্ত নয়, প্রতিষ্ঠা নেওয়ার জন্য ব্যস্ত নয়, কিছু দরকার নেই, কী করবো ওগুলো, ভগবানের ইচ্ছা হলো হোক। প্রচুর পরিমাণে অনেক শ্লোক আছে সুন্দর সুন্দর, আলোচনা করার সুযোগ নাই আজকে, ভোগের আরতি এক্ষুনি শুরু হবে, তাই এই বৈরাগ্য আমাদের হৃদয়ে জাগরুক হোক। শ্রীল বামন গোস্বামী মহারাজের চরণে এই প্রার্থনা, আমার হৃদয়ে যেন বাস্তব গুরুসেবার জন্য জাগতিক এই বিষয়গুলো যেগুলো প্রলোভন আপনারা আমাকে দেখাচ্ছেন, কামিনী কাঞ্চন আমার সামনে এসে আমাকে প্রলোভন দেখাচ্ছে, এইগুলো আমাকে কিছু করতে পারবে না, গুরুপাদ পদ্মের এমন কৃপা লাভ করতে হবে যাতে এগুলো কিছু করতে পারে না। যার জন্য বহুপাত বলছেন বিকেলবেলা এগুলো আলোচনা করব, যে জগতের লোক বলছেন যে বহুপাত তো গৌরকিশোর বাবা বলেছিলেন এই জড়জগতের লোকের সঙ্গ করবেন না, শিষ্য বানাবেন না, কলির ব্রহ্মাণ্ডে যাবেন না, বহুপাত তো কোনোটাই মানেন নাই। বহুপাত বলছেন না আমি সবটাই মেনেছি, আপনি যে ওই যে ওদের সঙ্গ করছেন, বহুপাত বলছেন না আমি সঙ্গ করি নাই কাউর, আমার গুরুপাদ পদ্ম পরমহংস শ্রেষ্ঠ শ্রীর গৌরকিশোর দাস বাবাজি মহারাজ যে উচ্চ সঙ্গ দান করেছেন আমাকে, তারপরে এই জড়জগতের কোনো কাউর সঙ্গ করার রুচি আমার নাই, আমি ঘৃণা করি কাউর জড়জগতের কোনো কোনো সঙ্গ করার আমার রুচি নাই, অপ্রাকৃত সঙ্গ আমার লাভ হয়েছে, এই অপ্রাকৃত সঙ্গ তিনি আমায় দান করুন। আজকে এই পর্যন্ত এখন বলে বিশ্রাম করতে চাই, বিকালে সায়ংকালীন অধিবেশন যদি ভগবান ইচ্ছা হয় আর অনেক কিছু আলোচনা হতে পারবে। বাঞ্ছা কল্পতরুশিকে পাশেন্দু ব্যবচ পতিতানং পাবন ভবিষ্ণভ্যো নমো।